হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব ঝটপট এবং খুব সহজে অনেক স্বাদের নুডলস রান্না। এই নুডলস রান্না সবাই পারে, তারপর খুব খুব তাড়াতাড়ি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে 3 প্যাকেট নুডলস আছে, আর হচ্ছে এটা ম্যাগি, মিস্টার নুডলস যে কোনো একটা হলেই হবে। তো আমি আজকে রান্না করছি মিস্টার নুডলস। তো এখানে হচ্ছে 3 প্যাকেট নুডলস আমি কেটে খুলে রেখেছি। গাজর, মটরশুঁটি এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করতে দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেব। আর এই পেঁয়াজ মরিচটা হালকা একটু নরম হয়ে আসলেই বেশি ভাজা লাগবে না, হালকা একটু নরম হয়ে আসলে 1-2 মিনিট পরে ডিম 2টা দিয়ে দেব। আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গাজর আর মটরগুলো দিয়ে দেব। আর মটরগুলো আমার ফ্রিজে প্রসেস করা ছিল, আর এটা হাফ সিদ্ধ করে ফ্রিজে রাখা, সেজন্য এটা হয়তো বেশি টাইম লাগবে না। এটা 2-1 মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে, বেশিক্ষণ নাড়া লাগবে না, 2 থেকে 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আর সামান্য একটু লবণ দেওয়ার কারণে এটা যেহেতু একটু পানসে লাগবে সেজন্য, তারপর এর মধ্যে আমি যেই হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি নুডলসটা দিয়ে দেবো এর মধ্যে। আর এটাও বেশি নাড়াচাড়া করা লাগবে না, এই জাস্ট 2 মিনিট নাড়লেই হবে। তো এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভিতরে পানি দিয়ে দেবো। আর এটা নাড়াচাড়া করার দরকার নাই, এভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে। তো এভাবে ঢাকা দিয়ে রাখলাম আমি। 1 মিনিট পর উঠায়ে এই যে এগুলো একটু নরম হয়ে যখন আসবে তখন আমি ভেঙে ভেঙে দেব। আর নুডলসটা অনেক রকম করে রান্না করা যায়, নুডলসের রেসিপি অনেক আছে আর বিখ্যাত একটা বিখ্যাত নুডলসের রেসিপি কেকাপ্পা না কি তার রেসিপি আছে। তো সেদিকে আর গেলাম না, যাই হোক। তো 2 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে যে হয়ে গেছে আমার নুডলস রান্না। তো নামানোর আগ মুহূর্তে আমি একটু দেব সস, টমেটো সস। তো এই তো নাড়াচাড়া করার পর হয়ে গেল নুডলস। তো যা বলছিলাম, নুডলসের বহু রেসিপি আছে, যার যেমন ইচ্ছা সে সেভাবে রান্না করে। তো আমি ঝটপট কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। এটা কোনো কাউকে শেখানোর জন্য দিচ্ছি না, মানে আমি যেটা যেটা যেভাবে করি সেটা দেখালাম আপনাদের, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন খাবে বাচ্চারা। তো একটু উপর দিয়ে শসা দিয়ে দিচ্ছি, আর শসাটা খুব একটা ভালো না, বিচি বেশি।
মানে একটু পাকা বেশি শশাগুলো। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আর এই মুহূর্তে মন থেকে যেটাই বলবো, আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন, তাছাড়া আর কিছু করার নাই আমাদের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।